বড় যন্ত্রণা কোথায় তুমি হারিয়েছে ছোটেতে একলা ফেলে তুমি কল্পনা Good morning, Ma. Morning. আজিমিকে ডাকিসনি? না, ইচ্ছে করেই ডাকিনি। দিদি আজকাল অনেক রাত অবধি জেগে থাকে। কেন? আমি কি জানি? ওকে বারণ করিস। এরকম রাত জেগে শরীর খারাপ করে কোনো মানেই হয় না। তুমি বলতে পারো না? কখন বলবো? রিমির সঙ্গে আমার দেখা হয়, ব্রেকফাস্ট টেবিলে ওকে তো পাওয়াই যায় না। আচ্ছা, এখন থেকে এমনিতেই আমার একটু ফিরতে দেরি হবে, একটা নতুন অ্যাসাইনমেন্ট এসেছে। তুমি ছুটি নিচ্ছ কবে থেকে? নেব, এখনো তো দেরি আছে। দেরি কোথায়, ওনলি থ্রি উইকস, দেখতে দেখতে কেটে যাবে। তুই তো দেখিস নি, রিমির বিয়ের কার্ডটা রেডি হয়ে গেছে, কাল আমার অফিসে পৌঁছে দিয়ে গেছে। Wow! Excellent! কাল রাতেই দেখাতে পারতে? ভাবলাম সকালে উঠে তোদের একটা সারপ্রাইজ দেব। দাঁড়াও, দিদিকে দেখিয়ে আনি। দিদি,
দিদি, এই দেখ কি কি হলো তোর বিয়ের কার্ড। কিরে দেখলি না? দেখার কি আছে? কেন তোর পছন্দ হয়নি? আমার ইনভাইট করার মতন কেউ নেই। ধ্যাত, কি যে বলিস, এইরকম একটা অকেশন কত লোকজন আসবে, হইচই হবে। আমি তো আজ থেকেই ইনভিটেশন শুরু করে দিচ্ছি। বেশি লোককে ইনভাইট না করাই ভালো, এই বিয়েটা অনেকেই মেনে নেবে না। আমি জানি তুই কি মিন করছিস। আচ্ছা, সব সময় ওই একটা ব্যাপার নিয়ে এত ভাবিস কেন বলতো? তুই এখনো অনেক ছেলে মানুষ। আর তুই কি বুড়ি? বুড়ি তো। ঠিক আছে, এখন আমাকে একটু হেল্প করবি প্লিজ? একটা ডিসিশন কিছুতেই নিতে পারছি না। কি ডিসিশন? ইনভিটেশনটা কাকে দিয়ে শুরু করব বলতো? সেটা আমি কি করে বলবো? তোর সব বন্ধুদেরকে আমি চিনি? আমি ঠিক বুঝতে পারছি না সবার আগে কার কাছে যাব। জানা শুনে দেখেছি লোকে আমাকে ভুলে, জানি না কোথায়, অজানা সুরে দেখেছি চাকরি। আচ্ছা, দেখবো তোকে কে বিয়ে করে।
কেন তুই? হেসে নে হেসে নে। এই নে। বাহ, তো দিদির বিয়ে, তাহলে তো খুব মজা। আমি জানি তুই আসবি না, তবু ফার্স্ট কার্ডটা কিন্তু তোকেই দিলাম। হ্যালো হ্যালো কল্যাণী, আমি সুবিমল। হ্যালো কল্যাণী, ফোনটা নামিয়ে দিও না প্লিজ, আমার অনেক কথা বলার আছে। সম্পর্কটা শেষ হয়ে গেছে সুবিমল, আর নতুন করে কথা বলে কোনো লাভ নেই। আমি তো তোমার কথা রেখেছি কল্যাণী, 7 বছর তোমাদের থেকে দূরে থেকেছি, আজ আমার একটা কথা তোমাকে শুনতেই হবে। আর কি বলার থাকতে পারে তোমার? ভুলে যেও না কল্যাণী, রিমি আমারও মেয়ে। তুমি রিমির বিয়ে ঠিক করলে আর আমাকে একবারও জানালে না। আমি কতদিন ওদের দেখিনি বলতো? অন্তত সম্প্রদান করার অধিকারটুকু তো আমার আছে। কোনো অধিকারই তোমার নেই, মরেলি সব অধিকারই হারিয়েছো তুমি। আমি ইমরাল সবাই জানে, আমার কথা বাদ দাও, কিন্তু রক্তের সম্পর্ক বলে তো একটা ব্যাপার আছে। ধরে নাও ওই সম্পর্কটা আমি মানি না, তারপরও কি তোমার কিছু বলার থাকতে পারে? আর কত প্রতিশোধ তুমি নেবে আমার উপর কল্যাণী? আর কতদিন মেয়ে দুটোকে দূরে সরিয়ে রাখবে আমার কাছ থেকে? প্রতিশোধ তো আমি সেদিনই নিতে পারতাম যেদিন তুমি ওই মেয়েটাকে নিয়ে থাকবে ঠিক করেছিলে। আমি যদি ডিভোর্স না দিতাম তাহলে লোকে কি বলতো এই মেয়েটাকে? তোমার রক্ষিতা? প্লিজ কল্যাণী, প্লিজ। আমি দয়া না করলে সেদিন লোকে হাসতো তোমাদের সম্পর্কটাকে নিয়ে, সবাই আঙুল তুলে বলতো একটা অবৈধ সম্পর্ক। আমার জন্য তোমার যা ক্ষতি হয়েছে সেটা তো আমি কম্পেনসেট করতে চেয়েছিলাম কল্যাণী। কিভাবে কম্পেনসেট করতে? তুমি পারতে সত্যিটা স্বীকার করতে সবাই সামনে, সবাইকে বলতে পারতে? শুধু একটা শরীরের লোভে তুমি ভুলে গেছো নিজের মেয়েদেরকে, ভুলে গেছো আমাকে। যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে তো আর কোনো লাভ নেই, তাতে শুধু তিক্ততাই বাড়ে। শোনো, আমি তোমাকে যে জন্য ফোন করেছিলাম, রিমির জন্য আমি কিছু টাকা রেখেছি, আমি চাই ওর বিয়েতে সেই টাকাটা খরচ হোক। আর কোনোদিন তুমি আমাকে ফোন করবে না, আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, অন্তত মেয়ে দুটোর কোনো ক্ষতি করো না তুমি। কল্যাণী শো, তুমি অদ্ভুত সুবিমল, একদিকে আমার শরীরও চাও, অন্যদিকে বাবার স্বীকৃতিটাও ছাড়তে চাও না। তুমি বুঝবে না, আমাকে না জানিয়ে ওরা প্রেমের বিয়ে ঠিক করেছে। এসব কথা 7 বছর আগে ভাবনি? রিমি মিমি একদিন বড় হবে, ওদের বিয়ে ঠিক হবে, নাকি ভেবেছিলে আমি পুরনো হয়ে গেলে আবার ওদের কাছে ফিরে যাবে? এভাবে বলো না রঞ্জনা, ওদের ভুলে গিয়ে কিন্তু আমি তোমাকে বিয়ে করেছিলাম। আসলে ভুলটা আমারই। কিসের ভুল? তোমাকে বিয়ে করবার সময় সবাই আমাকে কত বারণ করেছিল, বলেছিল 2 নম্বর সব সময় 2 নম্বর, সে কোনোদিনও 1 নম্বর হতে পারে না। কি যাতা বলছো, কি করিনি আমি তোমার জন্য? ডোন্ট রেজ ইয়োর ভয়েস। হ্যাঁ, 1500 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আমার, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছো আমার নামে,
ওয়েডিং অ্যানিভার্সারিতে বিরাট বিরাট পার্টিও দিচ্ছ, আর কি চাইতে পারি আমি? এসব কথা বলার মানেটা কি? মানেটা না বোঝার তো কোনো কারণ নেই। মনে মনে কখনো আমাকে এক নম্বর ভাবতে পেরেছো তুমি? আমি কিন্তু পেরেছিলাম, এক কথায়, একটা বিবাহিত লোকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসতে। আর আমি জানতাম সবাই কি চোখে দেখবে আমাকে। আমার পক্ষেও কিন্তু ব্যাপারটা খুব সহজ ছিল না। দুটো মেয়ে, 18 বছরের বিবাহিত জীবন, সব ছেড়ে চলে আসা। আসলে তোমাকে আমার খুব দরকার ছিল রঞ্জনা। ছিল, পাস্ট টেন্স, আজ আর দরকার নেই। দিদি, তোর বিয়েতে কি শাড়িটা মাস্ট পরতেই হবে? এখনো তো অনেক দেরি আছে। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি, শাড়িটারই আমি সামলাতে পারবো না, তার চেয়ে সালোয়ার অনেক কমফোর্টেবল। এক মিনিট দেখবি। দিদি, হ্যাঁ দিদি, এটা রংটার মধ্যে বেশ একটা সুদিং ব্যাপার আছে না রে, কিন্তু অকেশনটার সঙ্গে যায় না। তোদের মার্কেটিং শুরু হয়ে গেছে? বাহ, শুরু করব না, মা তো রোজ বলছে তোকে নিয়ে বেরোবে। সত্যি তোদের সবটাতেই বাড়াবাড়ি। বল না কি পরব। আমি আমি কিচ্ছু ডিসাইড করতে পারছি না। ফ্রাইডেতে একটু নিউ মার্কেট যাবি আমার সঙ্গে? আমি যেতে পারবো না। চল না। আচ্ছা তুই কি রে, তুই নিজে কোনো ডিসিশন নিতে পারিস না? ঠিক আছে, তোকে যেতে হবে না। কি করব বল, না সাজলে আমাকে তো আর তোর মতন অত সুন্দর লাগে না, আমাকে সাজতে হয়। আমি রেখার ফিলোসফিতে বিশ্বাসী। একটা কথা বলবো দিদি, সাজলে কিন্তু তোর পাশে কেউ দাঁড়াতে পারবে না। মেয়েদের এই একটা দোষ, সব সময় ছেলেদের চোখে নিজেদের সুন্দর প্রমাণ করার চেষ্টা। তুই চাস না সবাই তোকে সুন্দর বলুক? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। লোকের কথা শুনলে আজ আমরা ঘর থেকে বেরোতে পারতাম না। পুরনো কথাগুলো ভুলে যা দিদি, পাস্ট ইজ পাস্ট। বড় যন্ত্রণা কোথায় তুমি, হারিয়ে যেছ যেতে একলা ফেলে তুমি কল্পনা। কি হয়েছে কল্যাণী? আরে বলো, তুমি অমন করছো কেন? একটু আগে সুবিমল ফোন করেছিল। সুবিমল? হঠাৎ? 7 বছর পর। আমার ভীষণ ভয় করছে। বলো। রিল্যাক্স কল্যাণী, রিল্যাক্স।
দেখো হয়তো রিমির বিয়ে খবরটা পেয়েছে। খবরটা পেয়ে তো ফোনটা করেছে। তুমি ভাবো, ও কিন্তু ডিভোর্সের সময় একবারও মেয়েদের কাস্টডি চাইনি। কোটি কি বলেছিল জানো, ওনাকে কোনোদিন মেয়েদের দিকে ভালো করে তাকায়ও নি। আজ ওটা কি হলো? দুশ্চিন্তা করো না কল্যাণ, সেই দিনগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারি না অলোক। সেই দিনটা যেদিন সুবিমল আমাকে স্পষ্ট বলেছিল যে মেয়েটাকে নিয়ে বাড়িতে আসছে, আমি বাধ্য হয়েছিলাম রিমি আর মিমিকে নিয়ে বেরিয়ে আসতে। মিমি তখন কত ছোট, রিমিও কিছু জানে না। সেদিনটা আমার এখনো মনে পড়ে। স্কুল থেকে ফিরে এসে রিমি কান্নায় ভেঙে পড়লো আমার কাছে। আমাকে সমস্ত লজ্জা ভুলে গিয়ে ওকে বলতে হয়েছিল তোর বাবা আরেকজনের সঙ্গে থাকে, তাই আমাদের ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। শোনো, তুমি তো একটা ব্যাপারে সাকসেসফুল, তুমি তো রিমি মিমিকে ওদের বাবার অভাব বুঝতে দাওনি। তুমি বুঝতে পারছো না অলোক, সুইমল চাইছে রিমি মিমিকে আমার কাছ থেকে কেড়ে নিতে। রিল্যাক্স কল্যাণি, রিল্যাক্স, তুমি বড্ড বেশি টেনশন করছো। আমি তোমাকে কথা দিচ্ছি, সেরকম কিছু হলে আমি সামলাবো সুইমলকে। তুমি পারবে না। আস্থা রাখো আমার উপর, আজ পর্যন্ত কোনো ব্যাপারে লেট ডাউন করিছি তোমাকে। থ্যাংক ইউ অলোক, থ্যাংক ইউ ফর ইওর রিঅ্যাসিওরেন্স। এই কথা বলে কেন, তার মানে তুমি আমাকে কাছের কেউ মনে করো না। সত্যি কি কোনো পুরুষ কোনো মেয়ের কাছে পৌঁছতে পারে অলোক? এই জন্য বোধহয় আমার প্রপোজালটা তুমি কোনোদিন অ্যাকসেপ্ট করলে না। জানি না অলোক, ওসব ভাববার সময় আমার নেই। আমার জীবনে একটাই অবজেক্টিভ, রিমি আর মিমিকে দাঁড় করাতে হবে। তোমার খুব টায়ার্ড মনে হচ্ছে, ইউ নিড রেস্ট। গুড নাইট। গুড নাইট অলোক। এখনো সময় আছে দিদি, পরে সিন ক্রিয়েট করিস না, দরকার হলে আমি কথা বলছি মার সঙ্গে। না থাক, তোকে কিছু করতে হবে না। তাহলে কি দিদি, তোর বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, এখন তুই কেন এরকম করছিস? আমি একবার ছেলেটার সঙ্গে কথা বল। কি বলছিস তুই, মা শুনলে কিভাবে রিয়্যাক্ট করবে বলতো? আর ওরা যদি অন্য কিছু মনে করে? এতে মনে করার কি আছে? তুই মাকে বল আমি একবার ছেলেটার সঙ্গে কথা বলতে চাই। কি বলবি তুই, বাবার কথা ওরা তো সব জেনেই। কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। তুই এত শেকে ফিল করছিস কেন? বললাম তো, তুই মাকে বল আমি একবার ছেলেটার সঙ্গে কথা বলতে চাই, আর সেটা খুব শীঘ্রই, তুই একদিনের মধ্যে। বড় যন্ত্রণা, কোথায় তুমি, হারিয়েছ যেতে একলা ফেলে তুমি কল্পনা। গুড মর্নিং মিমি, কাল রিমিকে বলেছিলি কি মার্কেটিং এর কথা? ওকে বলিস ও যদি যেতে চায় আমাকে যেন অফিসে একটা ফোন করে দেয়, আমি গাড়ি পাঠিয়ে দেব। মা একটা কথা বলবো, দিদি বলছিল বিয়ের আগে ও একবার ছেলেটার সঙ্গে
কথা বলতে চায়। তার মানে? মানে ও একা আলাদা করে ছেলেটার সঙ্গে। কি যা তা বলছিস, ওরা কি ভাববে বলতো? বিয়ের আগে রিমির সম্পর্কে ওদের কি ধারণা হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া এটা প্র্যাকটিস নয় মা, একবার কথা বলার মধ্যে তো কোনো দোষ নেই। আফটার অল দিদির জীবন, ওর তো কিছু বলার অধিকার আছে। না, এটা সম্ভব নয়। রিমি এসব কি শুরু করেছে? একবার দেখা করলে কি এমন হবে? বললাম তো এটা সম্ভব নয়। তাছাড়া এই বিয়েতে যদি ওর আপত্তি থাকে সেটা আগে বললেই পারত। প্রবলেমটা কি? আমি একটা ট্রাভেল সেন্স করছি জানো। ব্যাপারটা কি বল? রিমি এখন কি বলছে জানো, বিয়ের আগে একবার সুদীপের সঙ্গে দেখা করতে চায়। আমি কিছু বুঝতে পারছি না। এক মিনিট, আমাকে একটা সেকেন্ড ধরবার সময় দেবে তো? তুমি বুঝতে পারছো এর ইমপ্লিকেশনটা কি? দেখো কল্যাণী, সময় পাল্টে গেছে। আজকালকার ছেলেমেয়েরা সবকিছু অন্যভাবে চিন্তা করে। হয়তো রিমি দেখে নিতে চাইছে ও যাকে বিয়ে করবে সত্যি সে কেমন। লজিক্যালি দেখো, সারা জীবন ও যার সঙ্গে কাটাবে তাকে জানার অধিকার তো রিমি নিশ্চয়ই আছে। তুমি রিমিকে জানো না, ও কথা বলার পর যদি বিয়েটা ভেঙে যায়। এটা তোমার ভয় কল্যাণী, তোমার জীবনের সঙ্গে রিমির জীবনটা তুমি গুলিয়ে ফেলছো। রিমির বিয়েটা না দিতে পারলে আমি একেবারে হেরে যাবো। বলো কার কাছে? তুমি ভালো করেই জানো কার কাছে। একটা কথা ভাবো, এই বিয়ের পর যদি রিমি সুখী না হয় তখন ও কিন্তু তোমাকে দায়ী করবে। আমার অদ্ভুত লাগছে জানো, কাল রাত্রেই সুবিমল আমাকে ফোন করেছিল আর আজ সকালে রিনি এই সমস্ত কথা বলছে। আমার মনে হয় না এটা শুধুই একটা কোইন্সিডেন্স। শুধু শুধু ব্যাপারটাকে জটিল করো না। আমি তোমাকে আবার বলছি, রিমিকে তুমি ছেলেটার সঙ্গে দেখা করতে দাও। আমার ভীষণ ভয় হয় অলোক, এই পিছনে যদি সুবিমলের কোনো হাত থাকে, রিমির যদি কোনো ক্ষতি হয়। তুমি তো জানো আমি কত কষ্ট করে মানুষ করেছি মেয়ে দুটোকে। আমার তো আর কিছু নেই এই মেয়ে দুটো ছাড়া। মা, টেবিল ল্যাম্পের পাশে একটা কাগজে সুদীপের ফোন নাম্বারটা লেখা আছে। রিমিকে বলিস ওর সঙ্গে যেন কথা বলে নেয়। তুমি কি রাগ করলে মা? তোরা যথেষ্ট বড় হয়েছিস, যেটা ভালো বুঝবি সেটাই করবি। শুধু রিমিকে বলে দিস ও যেন এমন কথা না বলে যাতে বিয়েটা ভেঙে যায়। এটা তো অফিসের নাম্বার, অফিসে ফোন করাটা কি ঠিক হবে? আমি ইচ্ছে করেই ওদের বাড়ির নাম্বারটা দিইনি। আমি চাই না রিমি ওদের সবাইকে ডিস্টার্ব করুক। Hello. Can I speak to Sudeep Mukherjee, please? Yes. This is Sudeep here. Didi, nee. Hello. Ami Dipita. Dipita? Ami apnar shonge ektu kotha bolte chai. Bolun. Ebhabe na. Ami apnar shonge ektu dekha kore kotha bolte chai. Biyer por to sara jiboni golpo kora jabe. Na. বিয়ের আগে আমার আপনাকে কিছু বলার আছে। দেখুন, আপনার সম্বন্ধে আমার কোনো কিন্তু ভুল ধারণা নেই। ধারণাটা পাল্টে যেতে পারে। আমার সঙ্গে কথা বলার পর হয়তো আপনার বিয়ে করার ইচ্ছেটাই চলে যাবে। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। আগেই তো বলেছি, ফোনে সব কথা এভাবে বলা যায় না। দেখুন, আপনার কথা শুনতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা ব্যাপার ভেবে দেখেছেন কি, বিয়ের আগে আমাদের দুজনে দেখা করাটা
আমাদের দু বাড়ির কাছে কতটা অ্যাকসেপ্টেবল হবে। আচ্ছা, আপনি কি আপনার বাড়ির অনুমতি নিয়েছেন? আপনি কি সব কাজ বাড়ির অনুমতি নিয়ে করেন? যদি বলি তাই। আমি কিন্তু আপনাকে অন্যরকম ভেবেছিলাম। এই রে, আপনি এতটা সিরিয়াস হয়ে গেলে তো ভীষণ মুশকিল। আচ্ছা ঠিক আছে, কিভাবে দেখা করা যায় আপনার সঙ্গে? আজ বিকেলে আপনি কি করছেন? সেরকম কিছুই না। তাহলে এক কাজ করুন, আপনি বিকেল 5:30 নাগাদ রবীন্দ্র সদনের সামনে চলে আসুন, আমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করব। সেখান থেকে বেরিয়ে কোথাও বসা যাবে। আরেকটা কথা। হ্যাঁ বলুন। আপনি কিন্তু দেরি করবেন না প্লিজ, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আমার মনে হয় আমি পাংচুয়াল। বাই। কি বললো রে? টিউশনে কি করবি বল না? তোর আজ ক্লাস নেই? আমার খুব টেনশন হচ্ছে রে দিদি, তুই কি বলবি বলতো? তুই নিউ মার্কেটে যাবি বলেছিলি। তুই জানিস না দিদি, মা কাল সারা রাত ঘুমোয়নি। আমাকে আমার কথাগুলো বলতেই হবে। আমি যাব তোর সঙ্গে। তোরা আমি কি ভাবিস বলতো? বাবার ওপর আজ খুব রাগ হচ্ছে। কেন ওরকম করলো বাবা? আমাদের বাড়িটা কিরকম হয়ে গেল না রে দিদি? তিনজন, কেউ কাউকে চিনি না। না, দিস ইজ টু মাচ। তোর কি হয়েছে বলতো? কিছু না। তাহলে এসকেবির ক্লাসে জানলার বাইরে তাকিয়েছিলি কেন? বাহ, জানলার বাইরে তাকানোও যাবে না। ক্যান্টিনে যেতে চাইলি না কেন? ইচ্ছে করছিল না। এখানে এসে এভাবে চুপচাপ বসে থাকার মানেটা কি? তোর ভালো না লাগলে তুই চলে যেতে পারিস। ঠিক আছে, বলবি না তো? কি? এই যে কারণে তোর মন খারাপ? প্লিজ রোহিত। আরে কাম অন, তুই কি ভাবিস আমি তোকে একটুও বুঝতে পারি না? তোর মুখ দেখলে আমি সব বুঝতে পারি, আমার কাছে লুকিয়ে কি লাভ? আমি জানি, তবু সব কথা সবাইকে বলা যায় না। আমাকে বলে দেখতে পারিস। তুই কেন শুনবি আমার কথা? সবসময় আমার কথা ভাববি? তুই কি ভালোবাসিস আমাকে? মিমি, ছায়া জীবনের এই পথে
চাইনি যা কিছু সবই পেয়েছি যে আজ ভালোবেসে আধার চলো শুধু তোমাকেই কাছে রেখে যাওয়া তুমি এলে কত কাছে জীবনের সবই খুঁজে পাওয়া কত আশা নিয়ে শুধু তোমাকেই কাছে রেখে যাওয়া আধার পেরিয়ে রিমি কিরকম বদলে গেছে ও কিন্তু এরকম ছিল না জানো বুঝতে পারছি না ও কি বিয়েটা ভেঙে দিতে চাইছে আরে তুমি এত টেনশন করছো কেন রিমি তো তোমারই মেয়ে ওর উপর তোমার কনফিডেন্স নেই আমি কাউকে বিশ্বাস করি না এটা তুমি জেনারেলাইজ করছো সবাই তো আর সুবিমল চৌধুরী না সেই রাতটার কথা আমি ভুলে যেতে চাই অলোক অন্ধকারে রিমি আর আমি রিমির তখন কি বা বয়স আমরা দুজনেই যেন দুজনের কাছে মুখ লুকোতে চাইছি মা মেয়ে লজ্জা যেন দুজনেরই অথচ যে আসল অপরাধী তার কোনো লজ্জা নেই কোনো অনুতাপ নেই একটা মেয়ে শরীর নিয়ে ফুর্তি করছে সেই জন্যই হয়তো রিমি বুঝে নিতে চাইছে ছেলেটাকে কিন্তু সুদীপ যদি ওকে ভুল বোঝে যদি ডিসিশনটা পাল্টায় আহ রিমির যোগ্যতা সুদীপের চেয়ে কম বেশি রিমির মতো মেয়ে চাইলে কি পাওয়া যায় আমার ভীষণ ভয় করে অলোক আমার জীবনটা তো সুবিমল নষ্ট করে দিয়েছে মেয়ে দুটো জীবনে যদি নষ্ট করে দেয় বুঝতে পারছি না ঠিক কিভাবে শুরু করব কিন্তু বলতে আমাকে হবে জানি না আপনি কতটা জানেন আর কতটা আপনার জানা নেই তবু একবার আপনি ভেবে দেখুন মনে মনে যেটা আপনি বলবেন বলে ঠিক করে এসেছেন সেটা না বললে কি খুব ক্ষতি হয়ে যাবে যাকে বিয়ে করতে চলেছেন তার সম্পর্কে পুরোটা জানবেন না পুরোটা কি জানা যায় তবু আপনি যখন বলতে চাইছেন বলুন হয়তো আমার জানা চেয়ে আপনার বলাটা অনেক বেশি জরুরি জানি না হয়তো তাই আমি যখন স্কুলে পড়ি তখন হঠাৎ আমাদের বাড়ি ছেড়ে চলে আসতে হয় আপনি কি শুনেছেন কারণটা কি আপনার মা কিন্তু আমাদের কাছে কোনো কিছুই লুকোননি তবু আরেকবার শুনুন সবটা চেষ্টা করেও মা হয়তো আপনাদের কাছে খুলে বলতে পারেনি আমার বাবার একজনের সঙ্গে সম্পর্ক ছিল আমাদের বাড়িতে বাবা একদিন তার সঙ্গে থাকতে শুরু করে মারার কোনো উপায় ছিল না আমাদের নিয়ে চলে আসা ছাড়া কি
কেউ খারাপ এটা ভাবতেই খুব খারাপ লাগে। সবাই তখন আমাদের দুই বোনের দিকে মায়ার চোখ নিয়ে তাকাত। তুই একজন বন্ধুর মা, দূর থেকে দাঁড়িয়ে হাসাহাসি করত, কি যেন বলতো, মিমি তখন এত ছোট যে ওরা কেন হাসছে, কি বলছে কিছুই বুঝতে পারত না। আমি কিন্তু সব বুঝতে পারতাম। আপনার মনের জোর তো সাংঘাতিক। লড়াইটা কিন্তু অনেক বেশি করতে হয়েছিল আমার মাকে। আপনার লড়াইটাও কিন্তু কম ছিল না। জানেন, ছেলে হওয়ার অনেক অ্যাডভান্টেজ আছে। কোনো মেয়ে যদি তার ক্যারেক্টারলেস হাজব্যান্ডকে ছেড়ে চলেও যায়, কেউ কিন্তু তার হাজব্যান্ডকে দোষ দেবে না। সবাই সন্দেহ করবে মেয়েটাকে, সবাই বলবে মেয়েটার হাজব্যান্ডই মেয়েটাকে ছেড়ে চলে গেছে। দেখুন, আমি কিন্তু আপনার মাকে ভীষণ অ্যাডমায়ার করি। একটা কথা আমার মা কিন্তু আপনাদের বলেনি, এর আগে আমার একটা বিয়ে সম্বন্ধ এনেছিল আমার মামা, ছেলেটি ইঞ্জিনিয়ার। আমার মা কিন্তু তাদেরও সব কথা বলেছিল। সব থেকে মজার ব্যাপার কি জানেন, তারা পিছিয়ে গিয়েছিল আমার মাকে সন্দেহ করে। এটাও কিন্তু আপনার মা আমাদের বলেছে। তাও আপনি আমাকে বিয়ে করতে চান? দেখুন, অতীতটা বোধ হয় আমাদের কারোরই সুন্দর নয়। আপনার সব কথা আপনি সাহস করে বলেছেন, হয়তো আমারও একটা অতীত আছে যেটা আমি বলতে পারছি না। এনিওয়ে, আপনার সব কথা তো আমি জানি, নতুন করে বলে আর কি লাভ বলুন। কিন্তু কেন বলতে পারেন, শুরু থেকে সবকিছু জানার পরও কেন আপনি আমাকে বিয়ে করতে চান? করুণা করছেন তাই না? কি বলছেন আপনি? ঠিকই বলছি, সারা জীবন আমি আপনার করুণা নিয়ে বাঁচবো, এটা আপনি ভাবলেন কি করে? আপনি ভুল করছেন, শুধু শুধু মাথা নিচু করে কাটিয়েছেন এতদিন। যা ঘটেছে তাতে আপনার বা আপনার মায়ের মাথা নিচু করার মতো কিছু হয়নি। শুধু শুধু এতদিন লজ্জা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সত্যি বলছেন? সত্যি কি মিথ্যে বলতে পারবো না, সেটা বুঝতে হলে আপনাকে আমার সঙ্গে থেকে দেখতে হবে সারা জীবন। মা ফিরেছে? না গো, কয়েকবার ফোন করেছিল তুমি ফিরেছো কিনা জানতে। ছোটদি কোথায়? ওপরে আছে। ও হ্যাঁ, শোনো, আমার কোনো ফোন এসেছিল? হ্যাঁ, ছোটদি ধরেছিল। ও, একটা চিঠি আছে, ছোটদিকে দিতে ভুলে গেছি। দেখো তো কার। চা দেব? না। তুই কখন এলি? এই তো একটু আগে। বাহ, তুই এই শাড়িটা পরে গেছিলি? আমি তোকে বলবো ভাবছিলাম। মার ঘরে দেখ তো কোনো পেন কিলার আছে কিনা। এত পেন কিলার খাস না দিদি। উফ, তোকে যা বলছি তাই কর। Thank you.
ওর সঙ্গে কি কথা হলো বললি না? কি বলবো, টাইমলি এসেছিল। আসবি না কেন? তুই এরকম করে কথা বলছিস কেন? জানিস মা বিকেল থেকে কতবার ফোন করেছে? মা ফিরলে বলে দিস, টেনশন করার কিছু নেই, বিয়েটা ভাঙেনি। তোরা কিন্তু আমাদের তত্ত্বের লিস্ট এখনো তৈরি করলি না, আর কিন্তু সময় নেই। সুজাতা আন্টির কার্ডটা পোস্ট করেছো? কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি, কিন্তু বনির তো সে সময় পরীক্ষা, ওরা কি আর আসতে পারবে? রাতুল মামার দুর্গাপুরের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। অফিসে আছে, কালকে একটু মনে করে দিস তো আমাকে। দিদি তোর কেনাকাটাটা কিন্তু পুরো বাকি, বেনারসিটাও কিনতে গেলি না। দেরি করে তো কোনো লাভ নেই, এখন অনেক অ্যারেঞ্জমেন্টস বাকি আছে। তুমি ক্যাটারারের সঙ্গে কথা বলেছো? পরশু দিন সন্ধ্যেবেলা আসতে বলেছি এখানে, তুই আর রিমি মিলে মেনিউটা ঠিক করে নিস। কি যেন একটা মিসিং, অ্যাটমসফিয়ারটা ঠিক তৈরি হচ্ছে না। সবাই আসবে, হইচই হবে। দাঁড়া, বিয়ের দিনটা আসতে দে। ঋতুর দাদার বিয়েতে ওদের বালিগঞ্জের বাড়িতে দুদিন কি দারুণ কেটেছিল, ঠিক আগেকার দিনের মতো। চারপাশে দিদিমা, ঠাকুমা, জেঠিমা, পিসিমা, কাকিমা, পুরো হাম আপকে হ্যাকন। তুই খেতে বসে এত বকবক করিস কেন রে? আর কখন কথা বলবো? ডিনার ছাড়া আমরা একসঙ্গে বসি কখনো? সানডেও তো তোমাকে পাওয়া যায় না। আমাকে তো আমার কাজগুলো করতে হয়। সানডেও তোমার কাজ? তোরা তো কিছুই টের পাস না। বিয়ের অ্যারেঞ্জমেন্টস গুলো কি করে হবে, কোত্থেকে হবে, কোনোদিন খবর নিয়েছিস? যতটুকু সময় পাই আমাকে তোদের নিয়ে ভাবতে হয়। মা তুমি কিন্তু রেগে যাচ্ছ। যথেষ্ট বড় হয়েছ, একটু ভেবে কথা বললে খুশি হব। দিদি তোর মাথা ধরা কমেছে? এরকম ঘন ঘন মাথা ধরা ঠিক না। চল কালকে ডক্টর নন্দীকে একটু দেখিয়ে আনবি। ডক্টর কনসাল্ট করার মতন সিরিয়াস কিছু হয়নি। এরকম নেগলেক্ট করছিস কেন তুই? কদিন ধরেই লক্ষ্য করছিস সব ব্যাপারে অদ্ভুত ভাবে রিয়্যাক্ট করছিস, বুঝতে পারছি না তো প্রবলেমটা কি। আমার কোনো প্রবলেম নেই। জানো মা, দিদির বিয়েটা যত এগিয়ে আসছে তত আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মনে হচ্ছে এই সেদিনও দিদি কলেজ থেকে ফিরত, পরীক্ষার আগে টেনশন, আর সারা রাত একবারের জন্য টেবিল ল্যাম্পটা নেভাতে দিত না দিদি। আর বিয়েটা যেন কেমন হঠাৎ করে হয়ে যাচ্ছে। হঠাৎ করে হবে কেন? একটা বিয়ে ইউজুয়ালি যেভাবে হয় সেভাবেই হচ্ছে। ওরা রিমিকে এসে দেখে গেছে, আশীর্বাদ তো করে গেছে, এর মধ্যে ওর এমএসসি রেজাল্টসও তো বেরিয়ে গেছে। এমন তো নয় যে পড়তে পড়তে মাঝপথে ওর বিয়ে হয়ে যাচ্ছে। ইচ্ছে করলে বিয়ের পর চাকরিও করতে পারে, এর মধ্যে হঠাৎ করে ডিসিশন নেবার কি আছে? কিন্তু মা তোমার বিয়েটা তো হঠাৎ করেই ঠিক হয়েছিল, তুমি তো বাবাকে চিনতে না। হ্যালো কল্যাণী, কি শুরু করেছো তুমি? কেন বারবার ফোন করছো আমাকে? আমাকে একটু বলতে দাও কল্যাণী। কি বলবে তুমি, আর ভালো লাগছে না ওই মেয়েটাকে, শরীরের টান শেষ। তুমি ওই এক কথা আমাকে আর কতবার শোনাবে? তোমার লজ্জা করে না? না তোমার লজ্জা করে না যে বিছানায় শুয়ে তুমি দিনের পর দিন ওই মেয়েটার সঙ্গে ফুর্তি করছো, সেটাও পর্যন্ত আমার মায় কিনে দেবো? তুমি তো অ্যালিমানি নিতে চাওনি। তোমার টাকা ছুঁতে আমার ঘেন্না করবে, আমি নিজেও ছোবো না, মেয়েদেরও ছুঁতে দেবো না কোনোদিন। এটা তোমার জেদ কল্যাণী, তুমি রিমি মিমির সঙ্গে একবার কথা বলে দেখো, ওরা নিশ্চয়ই আমাকে মিস করে। একটা সত্যি কথা তুমি কিছুতেই মানতে চাইছো না? না ওদের জীবনে তোমার কোনো ভূমিকা নেই, ওরা তোমাকে ঘেন্না করে, তুমি ওদের সামনে এসে দাঁড়ালে ওরা মুখ ঘুরিয়ে নেবে। কল্যাণী তোমরা আমাকে আর একটা সুযোগ দাও, তোমরা ইচ্ছে করলে কিন্তু সেই সুযোগটা আমাকে দিতে পারো।
লিগালি তো তুমি কিছুই করতে পারবে না, এখন অভিনয় করে ওদের বাবা হতে চাইছো? কল্যাণী, তুমি একবার ভেবে দেখো প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি ফোনটা রেখে দিচ্ছি। তাহলে এটাই তোমার শেষ কথা? ধরে নাও। তাই তুমি কিন্তু আমাকে অন্য কিছু করতে বাধ্য করছো। What do you mean? আমি চাইলে রিমির বিয়েতে আমার থাকাটা তুমি আটকাতে পারবে না। Is this some kind of a threat? এবারে আমি ডেসপারেট করলানি, এতদিন রিমির জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু এবার রিমির স্বার্থে রিমির বিয়েতে আমি থাকবই। পারবে না সুবিমল, রিমিকে তুমি আমার কাছ থেকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। আমি সব পারি কল্যাণী, আমি ইচ্ছে করলে রিমির বিয়ে এই বাড়ি থেকে দিতে পারি, তুমি কিচ্ছু করতে পারবে না। এত মন দিয়ে তাহলে কি পড়ছিলি? কিছু না, এমনি। বল না, আমাকে আবার কে চিঠি লিখবে? কেন, তোকে কেউ চিঠি লিখতে পারে না? না, তোকে তো বলতেই ভুলে গেছি, ইভিনিং এ তোর একটা ফোন এসেছিল। কার ফোন? গ্যাস, আমি কি করে বলবো? তুই শুনলে অবাক হয়ে যাবি। কার ফোন বল না। পার্থদর। হ্যালো অলোক। কল্যাণী। হ্যাঁ, আমি তোমার ফোনে এক্সপেক্ট করছিলাম। রিমি গিয়েছিল সুদীপের কাছে? হ্যাঁ। সব ঠিক আছে তো? জানি না, তবে এই বিয়েতে ওর আপত্তি আছে সেরকম তো কিছু বলেনি এখনো। আমি তোমায় আগেই বলেছি, এই জেনারেশনকে তুমি চেনো না কল্যাণী। তুমি চেনো? তুমি তো ছেলে মেয়ে মানুষ করনি কখনো। মানুষ করলে কি ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে চেনা যায়? হলো প্লিজ, আমি একদম তর্ক করার মুডে নেই, মনটা ভীষণ খারাপ। কেন, রিমি তো বিয়েটা মেনেই নিয়েছে, আর তো কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা না থাকলে কি এত রাতে তোমাকে টেলিফোন করি? কি ব্যাপার বলতো? একটু আগে সুবিমল আবার ফোন করেছিল, ওর কথা বলার টোনটা আমার একদম ভালো লাগেনি। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। না অলোক, এবার বোধহয় কিছু একটা করার সময় হয়েছে, সুবিমল একেবারে ডেসপারেট হয়ে উঠেছে। তোমার কি মনে হয় কত দূর যেতে পারে সুবিমল? দেখবে, ও বিয়ের দিন ঠিক একটা সিন ক্রিয়েট করবে, এমন কিছু একটা করবে যাতে বিয়েটা ভেঙে যায়। তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি হবে রিমির। ও তো সেটাই চায়। উফ, আমি ওকে খুব ভালো করে চিনি অলোক। ঠিক আছে ঠিক আছে কল্যাণী, তুমি যদি চাও তাহলে আমি কথা বলে দেখতে পারি সুবিমলের সঙ্গে। কথা বলে কোনো লাভ নেই। কিন্তু সুবিমলকে তো বোঝাতে হবে ও যেটা করতে চলেছে তার কনসিকোয়েন্সটা কি। ও বুঝবেই না। ঠিক আছে, আমি একবার কথা বলে দেখি না। তুমি বুঝতে পারছো না অলোক, কথা বলতে গেলে ও তোমাকেও যা তা বলতে পারে, হয়তো এমন কিছু একটা বলবে আমাদের সম্পর্কটা নিয়ে যেটা তুমি সহ্য করতে পারবে না। যদি তাই হয় তাহলে তুমি গিয়ে সুবিমলের সাথে কথা বলো। আমি যাবো সুবিমলের কাছে? তুমি এটা কি করে বললে অলোক? তাহলে কথাটা আমাকে বলতে দাও, একজনকে তো চেষ্টাটা করতেই হবে। ঠিক আছে, দেখো পারো কিনা। সুবিমল কি অফিসটা পাল্টেছে? আমি জানি না, আমি ওর কোনো খবরই রাখি না। ওকে ওকে, আই উইল ফাইন্ড ইট আউট, তুমি চিন্তা করো না, আমি কালকে ওর সঙ্গে দেখা করব। গুড নাইট। কাল আমাকে একটু বেরোতেই হবে। পার্থ তোকে বললো কিছু? না। হঠাৎ ফিরে এলো কলকাতা? কি জানি।
আমার কথা জিজ্ঞেস করলো কিছু? ঘুমো না দিদি। কি করা যায় বলতো? আর তোর কথা তো কাউকে বলাও যাবে না। শরীর দিয়ে একটা সম্পর্ক, সারা জীবন ধরে রাখা যায় সুবিমল? এই কথাগুলো এখন আমায় বলো না প্লিজ। একটা সময় তুমি আমাকে একটু ছোবার জন্য অস্থির হয়ে যেতে, ট্যাক্সিতে যেতে যেতে সিনেমা হলের অন্ধকারে আমাকে ছুঁতে চাইতে, তুমিও তো অ্যালাউ করতে রঞ্জনা। আমি তো তা ডিনাই করছি না, আমিও চাইতাম তুমি আমাকে ছো,
এখন এত কাছে, অথচ তোমার ইচ্ছেটাই চলে গেছে। আমি খুব ক্লান্ত রঞ্জনা, ক্লান্তি নাকি আমি ফুরিয়ে গিয়েছি? কি বলছো তুমি? কল্যাণীও তো একদিন ফুরিয়ে গিয়েছিল। জানি না শরীর কি মন কি আমি বুঝতে পারি না, আমি শুধু তোমাকে ছুঁতে চেয়েছিলাম। তাহলে আমরা থেমে গেলাম কেন সুবিমল? বড় যন্ত্রণা, কোথায় তুমি হারিয়েছো যেতে একলা ফেলে তুমি কল্পনা। আপনি কি নেক্সট উইক থেকে লিভে যাচ্ছেন? হ্যাঁ, কেন? আবার কবে জয়েন করছেন স্যার? আই ডোন্ট নো, আই থিংক আই ডিজার্ভ আ ব্রেক, ডোন্ট ইউ? অফিসে আপনার নামে একটা রিউমার ছড়িয়েছে স্যার। কি? আপনি নাকি জিআরডি ছেড়ে দিচ্ছেন। গুড ফর ইউ, এই খারাপ মুখটা দিনের পর দিন দেখতে হবে না। কি যে বলেন স্যার। আমি জানি সবাই চায় যাতে আমি ছেড়ে চলে যাই, আর সেই জন্যই আমার যেতে ইচ্ছে করে না। অলোক রায়, কিন্তু আমি তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন স্যার। আমি তাহলে এগুলো রেডি করে রাখবো। হ্যাঁ, আর আপনি ওই চিঠিগুলো ডিসপ্যাচ করতে ভুলবেন না। ওকে স্যার।
আসুন। একটা ব্যক্তিগত ব্যাপারে আমাকে আসতে হলো। আমি ঠিক বুঝতে পারছি না, এটা তো আমার অফিস। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা খুব জরুরি। ইচ্ছে করলে আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি। না ঠিক আছে, তবে যা বলার বলুন, একটু তাড়াতাড়ি করবেন, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ওই রিমির বিয়ের প্রসঙ্গে দু একটা কথা বলার ছিল। আপনি কি রিমির শ্বশুর বাড়ির লোক? না না। তাহলে কি আপনাকে কল্যাণী পাঠিয়েছে? কল্যাণী পাঠিয়েছে বললে ভুল হবে, তবে এক অর্থে আমি কল্যাণীর কথাই বলতে এসেছি। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সেই অলোক রায় যার সঙ্গে কল্যাণীর কি হলো? থামলেন কেন, কথাটা কমপ্লিট করুন। যার সঙ্গে কল্যাণীর কি? বাহ, আপনি তো বেশ সাহসী লোক মশাই। আই লাইক ইয়োর অ্যাটিটিউড। একটা সম্পর্ক আছে অথচ স্বীকার করবো না, এই হিপোক্রেসির মানে কি, তাই না? সম্পর্ক বলতে যেটা আপনি বলতে চাইছেন ঠিক সেই রকম কিছু কল্যাণীর সঙ্গে আমার নেই। হোয়াট ডু ইউ মিন? সম্পর্ক বলতে আমি কি বুঝি মানে? আপনি হয়তো বলবেন যে আমি কল্যাণীকে ছেড়ে, দুটো বাচ্চা মেয়েকে ছেড়ে আমার বাড়িতে আরেকজনের সঙ্গে ফুর্তি করছি। আচ্ছা বলুন তো, কল্যাণী, রিমি, মিমি এরা কি দোষ করেছে? রিমি মিমি তখন কত ছোট, ভাবতে পারেন? ওদের বড় করতে কত কষ্ট করতে হয়েছে কল্যাণীকে, কত লোক কত কথা শুনিয়েছে, কত লোক ওদের দিকে তাকিয়ে হেসেছে। এত অপমান মুখ বুঝে সহ্য করেও ও একা মানুষ করেছে আপনারই মেয়ে দুটোকে। ওর পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। তখন আপনি কি করছিলেন? ছি ছি সুবিমল বাবু, আপনার সম্পর্কে আমার এইরকম ধারণা ছিল না। সবাই জানে যে আমি খুব ইমোরাল, আপনারা হচ্ছেন মোরালিস্ট। আপনাদের ইচ্ছেগুলো আপনারা মনের মধ্যে চেপে রাখতে পারেন। তার মানে? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি একটা প্রশ্নের উত্তর দেবেন। বলুন, আপনার কোনোদিন কল্যাণীকে কাছে পেতে ইচ্ছে করেনি? আই মিন ফিজিক্যালি? আপনার সঙ্গে কথা বলতে আসাই আমার ভুল হয়েছে। দেখুন মিস্টার রায়, আমার আর কল্যাণীর সঙ্গে থাকতে ভালো লাগছিল না। যারা বলে যে ভালোবেসে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আমার মনে হয় না তারা সত্যি কথা বলে। তাহলে আপনি কল্যাণীকে বিয়ে করলেন কেন? আর রিমি মিমি? আপনি নিশ্চয়ই বাইরেন পড়েছেন মিস্টার রায়। বাইরেন তার নিজের জীবন সম্পর্কে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, মাই হোল লাইফ ইজ আ পারসুট ফর প্লেজার। এই প্লেজার শব্দটা খুব অদ্ভুত, তাই না? আপনারা যাকে সভ্যতা বলেন মিস্টার রায়, সিভিলাইজেশন, এর মতন অপ্রেসিভ মেকানিজম আর কিছু আছে কি? আমি যদি আপনার মতো আমার মনের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে পারতাম, তাহলে তো আমি সুবিমল চৌধুরী আপনাদের চোখে সভ্য বলে প্রমাণিত হতাম। আপনি কি বলতে চাইছেন? আমি রঞ্জনাকে চেয়েছিলাম। আপনারা বলবেন আমি রঞ্জনাকে চাইনি, আমি রঞ্জনার শরীরটাকে চেয়েছিলাম। ঠিক আছে, ফর আর্গুমেন্ট সেক আমি যদি সেটা মেনেও নিই, তাহলেও কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে আমি একটা কিছু চেয়েছিলাম আর তার জন্য আমি সবকিছু ছাড়তে পেরেছি। আর এইখানেই আপনাদের সঙ্গে আমার তফাত, আমি হিপোক্রিট নই। আপনি যখন সবকিছু ছাড়তে পেরেছেন, তখন রিমি সম্প্রদানটা করতে চাইছেন কেন? সামাজিকভাবে নিজেকে প্রমাণ করার জন্য? দেখুন মিস্টার রায়, রিমিকে এই সমাজেই বাঁচতে হবে। এই সমাজ বাবার পরিচয় ছাড়া কাউকে তো স্বীকৃতি দেয় না। আমি জানি রিমি কল্যাণীর মেয়ে, ও কল্যাণীর মতোই, ও হাজার কষ্ট পেলেও ওই ছেলেটার সঙ্গে তার সারাটা জীবন কাটিয়ে দেবে। কিন্তু আমি চাই না যে বাবার পরিচয় না থাকার জন্য রিমি কষ্ট পাক। আর এও চাই না যে ভবিষ্যতে কেউ এই নিয়ে ওকে প্রশ্ন করুক। এতদিন এসব কথা মনে ছিল না, আজ বাবা হয়ে রিমি বিয়েতে থাকতে চাইছেন, সমাজে স্বীকৃতি পাওয়ার জন্য ও সম্প্রদান করতে চাইছেন। আর যেদিন মেয়ে দুটো ওর মায়ের হাত ধরে চলে গেল, একবারও ভেবেছিলেন কি করে বাঁচবে ওরা, কোথায় আশ্রয় পাবে? একবারও খোঁজ নিয়েছিলেন 7-7টা বছর আপনার মেয়ে দুটোকে নিয়ে কি করে কাটালো কল্যাণী? আপনার মেয়ে দুটোকে মানুষ করার জন্যে, বড় করার জন্যে কিভাবে নিজেকে নিংড়ে দিল কল্যাণী? এসব আপনার জানতে ইচ্ছে করলো না? আমার একটা রিকোয়েস্ট, অনেক অপমান সহ্য করেছে কল্যাণী, রিমির বিয়েতে গিয়ে আর ওকে অপমান করবেন না।
এসো রিমি, আমি আমি জানতাম যে তুমি আসবে। তোমার সবকটা চিঠি এর মধ্যে আছে, একটাও রেখে দিইনি, তুমি দেখে নিতে পারো। তুমি তুমি আমাকে ভুল বুঝো না রিমি। ভুল বোঝার তো কিছু নেই, এটা তো একটা ফর্মালিটি। সম্পর্কটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল, ফর্মালিটিটা বাকি ছিল। আমিও তোমার চিঠিগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। থ্যাঙ্কস, ওগুলো আমি ফেরত চাই না। ইচ্ছে করলে তুমি ওই চিঠিগুলো আমি যাকে বিয়ে করছি তার কাছে পৌঁছে দিতে পারো, আর তাতে যদি আমার বিয়েটা ভেঙেও যায় আমার কিছু যায় আসে না। তুমি এটা ভাবলে কি করে? তুমি চিঠিগুলো ফেরত চাইলে কেন পারত? তুমি কি ভেবেছিলে আমি ওগুলো তোমার স্ত্রীর কাছে পৌঁছে দেব? এভাবে বলছো কেন? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, তুমি বিয়ে করছো আর আমাকে একবারও বললে না তো। তুমি বলেছিলে তোমার বিয়ের খবর তো আমি অন্যের মুখ থেকে শুনেছি। আমার কোনো উপায় ছিল না। এক মিনিট, তুমি কি নেবে? আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো কফি। চিঠিগুলো তো ফেরত পেয়ে গেছো, তোমার আর কি বলার আছে? আমার খুব খারাপ লাগছে রিমি, আমি চাইনি যে সম্পর্কটা এভাবে শেষ হয়ে যাক। এই যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তোমার স্ত্রী জানেন? না, আমি বলিনি। আমি জানতাম তোমার সে মরাল কারেজ নেই। তুমি অনেক পাল্টে গেছো রিমি, আগে তুমি এভাবে কথা বলতে না। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে পার্থ, যাকে তুমি বিয়ে করেছ তাকে দেখতে কি খুব সুন্দর? এটা জানতে চাইছো কেন? পছন্দ কে করেছে? নিশ্চয়ই তুমি। এসব কথা বলে কি লাভ রিমি? ভালো করে খবর নিয়েছিলে? মেয়েটার বাবা মা একসঙ্গে থাকে নাকি আলাদা? কি বলতে চাইছো তুমি? এমনই তো হতে পারে, মেয়েটার বাবার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তবু ওর বাবা মা একসঙ্গে থাকার অভিনয় করে। রিমি, তুমি কি মিন করছো? সঞ্চিতা একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে। রেসপেক্টেবল রেসপেক্টেবল ফ্যামিলি কাকে বলে পার্থ, যেখানে বাবা মা একসাথে থাকে? আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম রিমি। মিথ্যে কথা বলো না, তুমি ভয় পেয়েছিলে আশেপাশের লোকে কি বলবে। আমাদের চারপাশটা ভীষণ খারাপ রিমি, তারা তারা কোনো কিছু সহজ ভাবে নেয় না। এগুলো তোমার এক্সকিউজ পার্থ, ইচ্ছে করলে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতে, আমি তো রাজি ছিলাম। তা না করে তুমি বাবা মার বাধ্য ছেলের মতন একটা মেয়েকে বিয়ে করলে, আর এখন কাওয়ার্ডের মতো আমাকে লেখা চিঠিগুলো ফেরত নিতে এসেছো। রিমি রিমি, দেখো তুমি যদি আমার জায়গায় থাকো তাহলে। রিমি, লোকটা একটা স্কাউন্ডার, কি করেছে তুমি ওর সঙ্গে 18 বছর কাটালে? যা করেছে তার জন্য ওর এতটুকু লজ্জা নেই। তাহলে রিমির বিয়েতে আসতে চাইছে কেন? হ্যাঁ, এখানে ওর একটা চুক্তি আছে, আমার মনে হয় ওর পয়েন্টটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কি বলতে চাইছো তুমি? দেখো কুলে, একথা সত্যি যে এতদিন রিমিকে কষ্ট করে তুমি মানুষ করেছো, ওকে পড়িয়েছো, ওর বিয়ে ঠিক করেছো, কিন্তু একবার ভেবে দেখো ভবিষ্যতে যদি ওর বাবার পরিচয় নিয়ে ওর শ্বশুর বাড়িতে কোনো কথা ওঠে আর রিমিকে ফিরে আসতে হয় অপমানিত হয়ে, তুমি মেনে নিতে পারবে?
আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ছেলেটা তো সব জেনে শুনেই রিমিকে বিয়ে করছে। তবু কল্যাণী, তবু যদি রিমির বাবা এসে সম্প্রদান করে চায়, কেউ কোনো প্রশ্ন করবে না, সব অপবাদ মুছে যাবে। সেই অপবাদের বিরুদ্ধেই তো সারা জীবন আমি লড়াই করে এসেছি। ঠিক যখন মনে হচ্ছে যে আমি জিতে যাচ্ছি, তুমি আমাকে হেরে যেতে বলছো। কি করবে কল্যাণী, তুমি একা কি করবে? একটা স্কাউন্ডেল বাবাও যে সমাজে সবসময় জিতে যায়, এই সমাজটাই যে বাবাদের তৈরি, মেয়েদের এটা মেনে নিতেই হয়। তুমি অলোক, তুমি আমাকে মেনে নিতে বলছো? রিমির কথা ভেবে মেনে নাও। আমি রিমিকে সেভাবে মানুষ করিনি। এটা একটা কম্প্রোমাইজ কল্যাণী, রিমির জন্য এইটুকু কম্প্রোমাইজ না হয় করলে? তুমি আমাকে হেরে যেতে বলো না অলোক। আচ্ছা আচ্ছা, ধরো তুমি যদি আমায় বিয়ে করতে, তখন তো আমি সম্প্রদান করতাম রিমি, তুমি কি আপত্তি করতে? আমি কিন্তু তোমার কাছ থেকে এই কথাটা আশা করিনি অলোক। আসলে তুমিও সুবিমলের মতো, তোমার একটা ভীষণ স্ট্রং মেল ইগো আছে। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো আমার কথাটা। আর কিছু ভাববার নেই অলোক, তোমাকে আমার চিনতে ভুল হয়েছিল, তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলে। আমি তোমাকে অন্যদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি আর পাঁচজন পুরুষের মতোই। তুমি চলে যাও লোক, তুমি আর কোনোদিন আমার কাছে এসো না।
হ্যাঁরে তোর অফিসে বলেছিস সবাইকে? হুম। ছুটির দরখাস্ত করেছিস নাকি বিয়ের দিনেও অফিস করবি? তুমি যে কি বলো মা? মা? হুম। তাড়াতাড়ি খাবারটা দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোন, গুহবাবু ফোন করেছিল, তোর বাবার ছবিটা বাঁধানো হয়ে গেছে, পারলে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস। ঠিক আছে। আজ তোর বাবা বেঁচে থাকলে আমার কোনো চিন্তাই হতো না, সব ব্যবস্থা সে নিজের হাতেই করত। কেন মা, তুমি তো একাই সব দিক সামলাচ্ছ, আমি আর কতটুকু সময় দিই? তোর বিয়েটা নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কত কিছু করব ভেবেছিলাম। সবই তো হচ্ছে মা, আর কি করতে তুমি? তুই বুঝবি না রে, আজ তোর বাবা থাকলে কতটা ভরসা পেতাম আমি। আচ্ছা মা, এরকম তো কতবার হয়েছে, বাবা অফিসের কাজে বাইরে চলে গেছে, তুমি স্কুলে গার্জেন মিটিং অ্যাটেন্ড করেছো, একবার তো বাবার নাম দিয়ে স্কুলের প্রোগ্রেস রিপোর্টে তুমি সাইন করে দিয়েছিলে, বাবা বেঁচে থাকলে যা যা করতেন সবই তো তুমি করেছো মা। তবু তো সে ছিল, এতদিন তো আমাকে একা এত কিছু ভাবতে হয়নি। তুই বরং আসিস না দিদির বিয়েতে। কেন? তোকে কার্ড দেওয়াটাই আমার ভুল হয়েছে, আগে জানলে দিতাম না। তুই রেগে যাচ্ছিস কেন? এত এক্সকিউজ আমার ভাল লাগে না। আমি যাব না, তোকে কে বললো? তুই তো বললি একটু আগে। দেখ, আমি গেলে কিন্তু তুই বিপদে পড়বি। তার মানে? তোর মাঝে জিজ্ঞেস করে আমি তোর কিরকম বন্ধু, তুই কি বলবি? বলবো তুই আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে কলেজে পড়ি। তোর মা যদি সেটা বিশ্বাস না করে? আমার মা ওরকম না। তোর দিদি যদি বুঝতে পারে? আমাদের বাড়িটাকে তুই চিনিস না। তবু আচ্ছা রোহিত, কি তোর বাড়িতে গেলে তোর বাবা মা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে তুই জানিস? জানি না, এসব নিয়ে আমি কোনোদিনও ভাবিনি। তুই আমাকে চিনিস, আমি তোকে চিনি, সেটাই কি যথেষ্ট নয়? যত সহজ করে তুই বলছিস, সবাই সবকিছু অত সহজ করে দেখে না। আসো বিমল, ফোনটা রেখে দাও। কি আশ্চর্য, আমি অফিসে একটা ফোনও করতে পারবো না? তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি কল্যাণী এখন বাড়িতে নেই, এই সুযোগে তুমি রিমির সঙ্গে কথা বলতে চাইছো। হ্যাঁ, আমি রিমিকে ফোন করছিলাম, আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। এটা তুমি করতে পারো না সুবিমল, তুমি আবার একটা ভুল করছো। কি ভুল? কিসের ভুল? প্রথম ভুলটা করেছিলে ওদের ছেড়ে এসে, আর দ্বিতীয় ভুলটা করতে যাচ্ছ ওদের কাছে ফিরে যেতেছে। রিমি মিমি তো তোমাকে ছাড়াই বড় হতে পেরেছে, তাহলে কেন কেন গিয়ে ওদের আবার কষ্ট দেবে? তুমি কি ভয় পাচ্ছ? ভাবছো তোমাকে ফেলে আমি আবার ওদের কাছে ফিরে যাচ্ছি? তাহলে কেন বারবার ফোন করছো, কেন চাইছো রিমির বিয়েতে যেতে? ওর জীবন থেকে একটা অপবাদ আমি মুছে দিতে চাইছি। ভুল করছে সুবিমল, অপবাদ আমাদের সবার গায়ে জড়িয়ে গেছে। তোমার বিরুদ্ধে অপবাদ, তুমি একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে এসেছ শুধু শরীরের জন্য। আমি একটা সংসার ভেঙেছি আমার সুখের জন্য, কল্যাণীর গায়ে স্বামী ছেড়ে যাওয়ার অপবাদ, বাবা অন্য আরেকজনের সঙ্গে থাকে এই অপবাদ নিয়ে বড় হয়েছে রিমি মিমি। আমাদের
প্রত্যেকের গায়ে অপবাদের চিহ্ন সুবিমল। আমাকে ফোনটা করতে দাও, আমি বেঁচে থাকতে অন্য কেউ রিমির সম্প্রদান করবে এটা আমি ঠিক মেনে নিতে পারবো না। কিন্তু রিমি যদি তোমাকে মেনে না নেয়? তুমি একটা কথা ভুলে যেও না, রিমি একা কল্যাণীর মেয়ে নয়, রিমি আমারও মেয়ে। কথা বলছিস না কেন রিমি? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমি জানি, কিন্তু আমি তো তোর সঙ্গেই কথা বলতে চাই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে আপনি বলছিস কেন রিমি? আমি তোর বাবা। আমি তো আপনাকে চিনি না। তুই আমাকে ভুলে গেছিস? জানি না, এই বাড়িতে আপনাকে নিয়ে কেউ কথা বলে না। রিমি, এই 7 বছরে তোদের কি একবারও মনে পড়েনি আমাকে? আমার কিন্তু ভীষণ ইচ্ছে করে তোদের কাছে যেতে, তোদের দেখতে, কিন্তু কিন্তু বিশ্বাস কর আমি পারিনি। তোকে আমি কি করে বোঝাবো রিমি? তোর মা চায় না আমি তোদের কাছে যাই, এমনকি তোর বিয়ের কথাটাও কল্যাণী আমাকে বলেনি, আমি নিজে খবর নিয়ে জেনেছি। তুই বড় হয়েছিস, নিশ্চয়ই সব বুঝিস, তুইও কি আমার কথাটা একবার ভাববি না? আপনি কি চান বলুন তো? আমি তোকে দেখতে চাই, তুই একদিন আমার কাছে আয়, আমার অনেক কথা আছে তোর সঙ্গে। কেন যাব আমি? দেখ রিমি, হয়তো হয়তো আমি একটা খারাপ লোক, কিন্তু কিন্তু আমি কতটা খারাপ সেটা নিজে না দেখে কেন বিশ্বাস করবি তুই? রিমি, অন্তত একবার আয় আমার কাছে, এসে দেখে যা তোর বাবা কেমন। আমাকে একটু ভাবতে হবে। শোন, এখানে যে আসবি তোর মা যেন জানতে না পারে। কেন? কল্যাণী তোকে এ বাড়িতে আসতে দেবে না। মাকে না জানিয়ে আমি কোথাও যেতে পারবো না। এই একটা কাজ না হয় মাকে না জানিয়ে করলি? একটা দিন, মাত্র কয়েক ঘন্টা। আমি কথা দিতে পারছি না। তুই আমার একটা কথা রাখ রিমি, তুই একবার এই বাড়িতে আয়, তুই দেখবি সব ভুল বোঝাবুঝি কেটে যাবে। Thank you.
আরে রিমি, আয় ভেতরে। কতদিন হয়ে গেল তোদের দেখিনি, বস। কত বড় হয়ে গেছিস তুই। কি দেখছিস, আমি অনেক বদলে গেছি? দেখ রিমি, শুধুমাত্র কথায় কিছু প্রমাণ হয় না, সত্যি কে দোষী সেটা কি ঠিক করা যায়? আমি যদি বলি আমি কোনো দোষ করিনি, তোরা কি সেটা মানবি? এত বছর ধরে তোরা যেটা বিশ্বাস করে এসেছিস, একটা দুটো কথায় সেটা পাল্টে যাবে না, তাই আমি ওই ব্যাপারে কিছু বলতেও চাই না। আমি শুধু চাই তুই ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক, তোকে যেন কেউ কষ্ট না দেয়। আমি বেশি কিছু করতে পারিনি তোর জন্য। অন্য বাবারা হয়তো মেয়েদের বিয়েতে আরো অনেক কিছু করে, তোর নামে একটা ফিক্সড ডিপোজিট করা আছে, তোর বিয়ের খরচপত্রের জন্য বেশ কিছু টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি, এই দেখ। তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তোর বিয়েতে থাকতে চাইছি। তোর মা হয়তো ভাবছে এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমি তোকে বলছি রিমি, বাবা হিসেবে আমি কোনোদিন চাইনি তোর কোনো ক্ষতি হোক, তাই আমি তোকে বারবার এখানে আসতে বলেছিলাম। আমি জানি না আমি তোকে ঠিক মতন বোঝাতে পারলাম কিনা, কিন্তু পুরোটা বুঝতে হলে তোকে এ বাড়িতে আরেকজনের সঙ্গে কথা বলতে হবে। একবার ও ঘরে যা, দেখ তোর জন্য কি অপেক্ষা করছে। আপনি রঞ্জনা? সে অনেক কথা শুনেছে আমার সম্পর্কে, আমি ডাইনি, রেচ, লোভ দেখিয়ে তোমার বাবাকে কেড়ে নিয়েছি। আপনাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল। আমারও খুব দেখার ইচ্ছে ছিল তোমাদের। মিমিকে নিয়ে এলে না কেন? মিমি যদি নিজে থেকে কোনোদিনও আসতে চায় আসবে? ওখানে দাঁড়িয়ে আসো কেন, ভেতরে এসো। না, আমাকে ফিরতে হবে। মা চিন্তা করবেন? হ্যাঁ, খালি হাতে তো তুমি ফিরতে পারবে না রিমি, এগুলো সব তোমায় নিয়ে যেতে হবে। আমি নেব কেন? বা তোমার জিনিস তুমি নেবে না? তোমার বাবা একটা একটা করে কিনে রেখেছেন তোমার জন্য। একটা কথা জিজ্ঞেস করবো, আপনি তো জানতেন সুবিমল চৌধুরীর স্ত্রী আছে, দুটো মেয়ে আছে, তাহলে কেন ভালোবাসলেন লোকটাকে? তুমি তো মেয়ে রে মেয়ে, একদিন
ঠিক চিনতে পারবে আমাকে। একমাত্র মেয়েরাই মেয়েদের বুঝতে পারে। মনিকা আন্টি কি বলছিল জানিস? কাল ভোর চারটে তোকে ঘুম থেকে তুলে দই টই কি সব খাওয়াবি, আর সারাদিন কিচ্ছু খেতে দেবে না। তারপর হলুদ মাখিয়ে তোকে সবাই মিলে স্নান করাবে। জানিস বাবা আজ ফোন করেছিল, আমি ওই বাড়িতে গিয়েছিলাম। কেন গেলি? দেখ এমনও তো হতে পারে, দুজন মানুষ যাদের সবাই খারাপ বলে, যাদের জন্য আমরা অনেক কিছু হারিয়েছি, কষ্ট পেয়েছি। আচ্ছা একবারের জন্য কি তাদের ক্ষমা করে দেওয়া যায় না? হ্যালো, তুমি হেরে গেছে কল্যাণী। আজ রিমি এসেছিল আমার কাছে। আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলছো। কেন, রিমি তোমায় কিছু বলেনি? রিমি গিয়েছিল? কেন গিয়েছিল রিমি? তোমার মেয়ে আমাকে মেনে নিয়েছে, তুমিও মেনে নাও। না, আমি তোমাকে কোনো দিন মেনে নিতে পারবো না। এবার তো তোমাকে মানতেই হবে কল্যাণী। রিমি যখন চেয়েছে ওর বিয়েতে আমি থাকি, তখন তো আমার যাওয়ার অধিকার আছে। আমি নিজে সম্প্রদান করবো রিমির। আমি মানি না, আমি মানি না, মানি না।
আচমনিয়াং প্রতিগচ্ছতাম ওং আচমনিয়া প্রতিগৃহ্ণামি। সম্প্রদাতা কে আছেন, কে করবেন সম্প্রদান? আমি। আমি রেমির বাবা, আমি ওর সম্প্রদান করব। না, আপনি আমার সম্প্রদান করতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। অধিকার এমনি এমনি পাওয়া যায় না, অর্জন করতে হয়। রেমি কি বলছিস, আমি তোর বাবা। আমি মানি না, বাবার পরিচয় দিয়ে কেউ সামনে এসে দাঁড়ালেই বাবা হওয়া যায় না। আপনার সঙ্গে বাইরের একটা লোকের কি তফাত আছে? তুই আমার মেয়ে। আপনি কোথায় ছিলেন এতদিন? যে মা আমাদের বড় করেছে, কষ্ট করেছে আমাদের জন্য, তার এতদিনের লড়াই আজ হঠাৎ শেষ হয়ে যাবে? আমি অন্তত মানতে পারবো না আমার মা যদি হেরে যায়। আমি তো তোদের কথা আমি তো ভেবেছি। যা যা দায়িত্ব একজন বাবাকে পালন করতে হয় তার কতটা করেছেন আপনি? মেয়েদের জন্য কিছু গয়না আর ব্যাংকে কিছু টাকা রেখে দিলেই কেউ বাবা হতে পারে না। বাবা হতে গেলে দুঃখ কষ্টের দিনেও পাশে থাকতে হয়। আমি আমার মায়ের মেয়ে, আমার বাবা নেই, কোনো দিন ছিল না। আমি অন্তত ভুলতে পারবো না সেসব মুহূর্ত, কিভাবে লোকের হাসি ঠাট্টা থেকে আড়াল করে মা আমাদের বড় করেছেন। আমাকে সম্প্রদান করার অধিকার একমাত্র আমার মায়ের। আপনি চলে যান। মিমি, জামাকে ডেকে নিয়ে। শুনুন পুরোহিত মশাই, শুধু বাবা নয়, কোনো পুরুষই আমার সম্প্রদান করবে না। কাকা, জ্যাঠামণি, মামা, কেউ না। আমার সম্প্রদান করবে আমার মা। মা, রিমির সম্প্রদান কি হয়ে গেছে? তুমি কি করে ভাবলে মা দিদি রাজি হবে? তুমি দিদিকে চেনো না। কি বলছিস কি তুই? দিদি ওই লোকটাকে ফিরিয়ে দিয়েছে মা, সবার সামনে দিদি বলে দিয়েছে আমাদের বাবা বলে কেউ নেই, আমরা আমাদের মায়ের মেয়ে। চলো মা। বা, সম্প্রদান করবে কে? তুমি ছাড়া কে আছে আমাদের? Thank you.
আমরা জানি না দুজনকে। এইভাবে জানা যায় না। আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, কেউ কাউকে চিনতাম না। বিয়ের পরেও তো ভালোবাসা যায় না। কে বলল? ভালো না বিশু, অনেকেই পাশাপাশি থাকে। কি করে? অভ্যেস হয়ে যায়। আর কথা বলো না। ছেলে বা মেয়ে যাই হোক, তার পরিচয় হবে আমার নামে।